প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো শিরোনাম, ভরা মৌসুমে চালের দাম বাড়ছে, ডলারের বিপরীতে টাকার মান কমলো আরও 80 পয়সা। পিকে হালদার, ভারত থেকে কবে ফেরত আনা যাবে নিশ্চিত নয় কেউ, সংকট ছড়িয়েছে শেয়ার বাজারেও। সমকালের শিরোনাম, তবুও তোড়জোড় বিদেশ সফরের, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, সব হারিয়ে আমি আপনাদের মাঝে। পিকে হালদারের দুর্নীতিতে 5 প্রভাবশালীর নাম, ভোটের আগে মোচড় দিতে চায় হেফাজত। কালের কণ্ঠের শিরোনাম, পিকে হালদারকে দেশে ফেরাতে তৎপর দুদক, সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত, কষ্টে পানিবন্দী মানুষ। ইত্তেফাকের শিরোনাম, কলকাতায় আবাসন খাতে বিপুল বিনিয়োগ, রিমান্ডে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তের চেষ্টা পিকে হালদারের, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জনগণের শিরোনাম, ডলার বাজার অস্থির, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। মানবজমিনের শিরোনাম, ভারতীয় রাজনীতির তরুপের তাস হতে পারেন পিকে হালদার। ব্যয় সাশ্রয়ী হতে বললেন বাণিজ্যমন্ত্রী, সাংবাদিক আমির খসরুর মাকে শ্বাসরোধে হত্যা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দেশে ফেরার দিন আজ শেখ হাসিনার। আমাদের সময় শিরোনাম, পদ্মা সেতু উদ্বোধনে তোড়জোড়, এসডিজি সম্মেলনে প্রধানমন্ত্রী, সমালোচনা করার আগে গ্রামে গিয়ে দেখে আসুন। এরপরেও বিদেশ সফর, সময়ের আলোয় শিরোনাম। আমরা একটি গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে কথা বলতে চাই আজকে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সব হারিয়ে আমি আপনাদের মাঝে। আসলেই তো তাই, দেশবাসীর মাঝে। আপনাকে আর একবার ধন্যবাদ, দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। আজ থেকে 41 বছর আগে আজকের এই দিনে 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন, এবং তার আগে তিনি যে যুদ্ধ করেছেন, যে লড়াই করেছেন, যে সংগ্রাম করেছেন, আমার ধারণা আজকের যারা আওয়ামী লীগের সাথে নতুন করে যুক্ত হচ্ছেন তাদের এটা জানার কথা না, এই তাদের উপলব্ধিতেও এটা আসার কথা না, কতটা লড়াই, কতটা সংগ্রাম তাকে করতে হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দেশের পরিস্থিতি কী ছিল তখনকার সময়ের মানুষগুলো খুব ভালো করেই জানেন, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছিল সেটা এখন এই অল্প পরিসরে বিস্তৃত করা সম্ভব না। কবি নির্মলানন্দ গুণ একবার তার কবিতায় লিখেছিলেন, কবিতাটির নাম হচ্ছে পথে পথে পাথর। তিনি ওই কবিতায় উল্লেখ করলেন, শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি, বঙ্গবন্ধুর স্বপ্নে সিঁড়িতে পা দিয়েছেন মাত্র, আপনার পথে পথে পাথর ছড়ানো, পাড়ি দিতে হবে দুর্গমগিরি কান্তার মরুপথ। এবং সত্যি সত্যি তাকে দুর্গমগিরি কান্তার মরুপথ পাড়ি দিতে হয়েছে। আমার হাতে একটা বই আছে, জানি না কতজন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই বইটি পড়েছেন। কোভিডকালীন সময়ে 2021 সালের অক্টোবর মাসে এই বইটি বেরিয়েছে। এই বইটি 15 আগস্ট হত্যাকাণ্ড, প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন, শরাফ আহমেদ, জার্মানিতে বসবাসরত একজন সাংবাদিক, তিনি এই বইটা লিখেছেন। এবং তিনি এই বইটাতে একেবারে প্রতিটা তথ্য উপস্থাপন করেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 22টা দিন জার্মানিতে এবং 3 দিন বেলজিয়ামে বঙ্গবন্ধুর দুই কন্যা কীভাবে দুঃসহ দিন কাটিয়েছেন, অর্থাৎ দিল্লিতে আসার আগ পর্যন্ত। আমরা কি এখন কি যারা, আবারও উল্লেখ করছি, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা যুক্ত তারা কি জানেন এই কষ্টের দিনগুলো, এই কষ্টের দিনগুলোর কথা? এবং 17ই মে 1981 সালে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে তিনি ওদিন রাত্রে কোথায় ছিলেন? আমি যদি প্রশ্ন করি অনেকে উত্তর দিতে পারবেন, পারবেন না, কারণে
ওই গভীর অনুভূতির জায়গাটা কিন্তু এখন যেন ভোঁতা হয়ে গেছে। তিনি তার বাবা আমাদের জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন 32 নম্বরে তিনি উঠতে পারেননি, কারণ তৎকালীন স্বৈরাচারী সরকার খুনি মদতপুষ্ট সরকার কিন্তু সেই বাড়িটি বন্ধ করে রেখেছিলেন। এবং তিনি এই বাড়িতে যে তার বাবা মা ভাই এবং ভাইদের স্ত্রীদের এবং ছোট ভাই রাসেলের যে উদ্দেশ্যে বিধেয় আত্মা শান্তি কামনা করে যে মিলাদ পড়বেন সেই মিলাদটুকু পড়তে দেওয়া হয়নি, এবং খুবই দুঃখজনক স্মৃতি হচ্ছে এটা, এবং এই স্মৃতি বহন করে তিনি চলছেন। আমি শেষ করব এই জায়গায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর একজন নিকট আত্মীয় সৈয়দ হোসেন, তার বাড়িতে লালমাটিয়াতে 6/10 ব্লক ডি এই বাড়িতে তিনি ছিলেন, যে বাড়িটি 2 কক্ষ বিশিষ্ট একটি বাড়ি, সেই বাড়িতে তিনি কাটিয়েছেন তার পরের দিনগুলো। এ বাড়ির থেকে ও বাড়ির থেকে আত্মীয় বাড়ি, বিভিন্ন জায়গায় মানে বসবাস করেছেন। এটা কি চিন্তা করা যায় যে দেশ রাষ্ট্রের পিতার মেয়ে দেশে ফিরলেন এবং তাকে এ বাড়ি থেকে ও বাড়িতে থাকতে হয়? এবং সবচেয়ে একটি প্রসঙ্গ আমি এখানে উল্লেখ করে রাখি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দেশের পরিস্থিতি কেমন ছিল, কারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছিল? আমরা আমরা মনে হয় এই আলোচনায় এই প্রসঙ্গগুলো থেকে একটু আজকের পত্রপত্রিকা আলোচনায় যদি আমি আধা মিনিট এখানে সময় নেব। বঙ্গবন্ধু কন্যার দেশে আসার সময় আপনি যদি একটু খেয়াল করে দেখেন, পুরনো দিনের পত্রিকা উল্টান, এই 17 মে 1981 সালে বাংলাদেশের সব পত্রিকায় বাংলা এবং ইংরেজি প্রতিটা পত্রিকা হয় প্রথম পাতায় না শেষের পাতায় একটি শিরোনাম ছিল, শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছে। এই আগমন প্রতিরোধ কমিটির যিনি আহ্বায়ক ছিলেন, নেতা ছিলেন, তারা জিয়াউর রহমানের আমলে মন্ত্রী হয়েছেন, স্পিকার হয়েছেন বেগম খালেদা জিয়ার সময়। আমি খুব দুর্ভাগ্যজনক ঘটনা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের পরিস্থিতির কথা এখন আর বর্ণনা না করলাম। 17 মের 5 দিন আগে 11 মে আন্তর্জাতিক খ্যাত পত্রিকা নিউজ উইকের একটি বক্স আইটেম ছিল শেখ হাসিনার সাক্ষাৎকার। তাকে জিজ্ঞেস করা হয়েছিল নিউজ উইকের পক্ষ থেকে, আপনি দেশের অবস্থা এত খারাপ যেন কোনো দেশে যাচ্ছেন, আপনার তো যে কোনো সময় বিপদ হতে পারে, আপনার জীবন ঝুঁকিপূর্ণ। তিনি উত্তর দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আমি বিপদ জেনেও বাংলাদেশে যাচ্ছি, কেননা মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়, নিতে হয়, এটাই সবচেয়ে বড় কথা। এবং সমকালের যে শিরোনামটি সব হারিয়ে আমি আপনাদের মাঝে, এবং এটা আমাদের সৌভাগ্য যে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক দৃঢ়তায় আমাদের আজকের দেশের উন্নয়ন যাত্রা অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমরা একটু এবং তার শতায়ু কামনা করি। অবশ্যই আমরা পত্রপত্রিকার অন্যান্য আলোচনাগুলোতে যেতে চাই। আজকের পত্রপত্রিকা জুড়ে একটি উদ্বেগজনক খবর আছে, আমি জানি না এই বিশ্লেষণটা কী হবে। ভরা মৌসুমে চালের দাম বাড়ছে এবং আটা ময়দার আগুনে চালের উত্তাপ, এই ধরনের নানা ধরনের শিরোনাম হয়েছে, এবং এখানে ডলারের বিপরীতে টাকার মান কমলো, সংকট ছড়িয়েছে শেয়ার বাজারেও, এতটাই কি ভয়াবহ? আপনাকে একটা খোলা কথা খোলামেলা কথা বলি, অর্থ ব্যবস্থাপনা আর অর্থনৈতিক ব্যবস্থাপনা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, কিন্তু দুটোর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমাদের অর্থনৈতিক অগ্রগতির জায়গা গত 13 বছরে কীভাবে উন্নতি ঘটেছে সেটা আমরা সকলে জানি, এবং 2018 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারই ছিল সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, আমার গ্রাম হবে শহর, অর্থাৎ গ্রামের তার অবকাঠামো ওই ঠিক রেখে শহরের সকল সুযোগ সুবিধা কিন্তু সেখানে। এই প্রসঙ্গে যদি আপনাকে একটু জাস্ট ধরিয়ে দেই, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকাল বলেছেন যারা রেডিও মানে বিভিন্ন টেলিভিশনে টক শোতে অংশ নেন তারা একটু গ্রামে গিয়ে দেখে আসেন যে বাংলাদেশের উন্নয়নটা কেমন হয়েছে। না, আমি জোর দিয়ে বলবো মাননীয় প্রধানমন্ত্রীর এই কথায় অন্তত কিছু মানুষ যারা এখনও বছরের পর বছর কোনো গ্রামে যান না, নিজের পিতৃভূমির স্থানে যান না, তারা যেন একটু ঘুরে আসেন যে কোনো জায়গায়। কেননা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে বাংলাদেশের উত্তরবঙ্গের অবস্থা কী ছিল, একটা সময় ধরে বছরের অর্ধেক সময় ধরে ওখানে মঙ্গা থাকতো, এখন মঙ্গা বলে কোনো শব্দ নাই, এটা থাকার কথা না।
এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু একটা বিষয় আমি উল্লেখ করব, আমাদের ব্যবস্থাপনার প্রান্তিক বিচ্যুতি আছে, সেই বিচ্যুতির স্বীকার করে নিয়ে আপনাকে সামনের দিকে পথ চলতে হবে। আমি অবাক হয়ে যায়, দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের যে দানাদার শস্য উৎপাদিত হতো সেটা 1 কোটি মেট্রিক টনের ওপরে, আর এখন সব মিলে ধান চাল ধান গম ভুট্টা সব মিলে 4 কোটি মেট্রিক টনের ওপরে। জমি প্রতি বছর 1% করে কমছে আবাদি জমি, কিন্তু আমাদের কৃষক, আমার সংগ্রামী কৃষক, দেশপ্রেমিক কৃষক, তারা কিন্তু 4 কোটি 4 গুণ ফসল উৎপাদন করছে ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের যে অবস্থা ছিল তার থেকে। কিন্তু কৃষক অনেক সময় ন্যায্য মূল্য পায় না, এটা আমরা প্রায় দেখে থাকি। যদিও এইবার ধানের মূল্য কোনো কোনো ক্ষেত্রে তারা খুব ভালো মূল্য পেয়েছে, কিন্তু কেন হচ্ছে না, এটার সমাধানটা কী? এটা এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের উৎপাদিত ফসল যেন আমরা সংরক্ষণ করতে পারি, কৃষক যেন সময় মতো দাম না পেলেও সে যেন সংরক্ষণ করে রাখতে পারে, এবং আমাদের যে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা সেটা একেবারেই দুর্বল ছিল, সেটা আধুনিক করা খুব জরুরি এবং পরিমাণ বাড়ানো প্রয়োজন। যদিও এই সরকারের সময় অনেক গুদাম বেড়েছে, কিন্তু সেই গুদামগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে ত্রুটি আছে। আপনি যেখানে টমেটো চাষ হয় সেখানে যদি আপনি অন্য গুদাম তৈরি করেন তাহলে কিন্তু কাজের কাজ হবে না। তা এই এর ব্যবস্থাপনাটা খুব জরুরি, এবং আমাদের দেশে যে কথাই বলেন না কেন, আজকে পত্রিকার শিরোনামগুলো আপনি দেখবেন যে আমার ডলারের উপরে চাপ পড়ছে, কেন প্রচুর আমদানি করতে হচ্ছে, আমদানি করতে গেলে ডলার লাগছে, সেটা আমার রিজার্ভের উপর চাপ পড়বে। এবং আমরা তো বাংলাদেশের রিজার্ভ নিয়ে আমরা গর্ব করি, এবং এই ব্যবস্থাপনার জন্য অবশ্যই বর্তমান সরকারকে ধন্যবাদ দিতেই হবে, অবশ্যই। কিন্তু এখনকার প্রেক্ষাপটে একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এই কারণে যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাইরে যে সমস্ত খাদ্য থেকে শুরু করে যা কিছু আমদানি করা হয় এটা কিন্তু বেছে বেছে করতে হবে। আপনি চিপস আমদানি করবেন বিদেশ থেকে, আপনি সিঙ্গাপুর থেকে পানি আমদানি করবেন, এবং সেই পানি খুবই জরুরি প্রসঙ্গ, এটা সেইটার জন্য ডলার রিজার্ভ থেকে যাবে, এই কষ্টার্জিত অর্থ এবার রিজার্ভ থেকে আসবে, রেমিটেন্সের অর্থ আমি ব্যয় করব একেবারে অতি বড়লিকাপনার জন্যে, যাদের রুচি এমন জায়গায় দাঁড়িয়েছে তারা বিদেশে চিপস ছাড়া খেতে পারে না, বিদেশে বাদাম ছাড়া খেতে পারেন না। এবং খেয়াল করে দেখবেন আমাদের যে উৎপাদিত পণ্য, বিশেষ করে খাদ্য উৎপাদনে আমরা যে সফলতা দেখিয়েছি সেই খাদ্য উৎপাদন স্বয়ং সম্পূর্ণতা এসেছি, কিন্তু পারছি না কেন, ওই অতি বড় লোকদের কারণে। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমি আপনার কাছে একটু জানতে চাই, পি কে হালদারকে নিয়ে আজকের পত্রপত্রিকা জুড়েও আছে, এবং যদি মানব জমিনের শিরোনামটা আপনাকে পড়ে শোনাতে চাই, ভারতীয় রাজনীতি তুরুপের তাস হতে পারেন পি কে হালদার, না এরকম শিরোনাম প্রায় কয়েকটি পত্রিকায় আমি দেখেছি, শিরোনামটা হুবহু এরকম না হলেও শিরোনামটি এসেছে। এবং আমার ধারণা আমাদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে এই পি কে হালদারকে ফিরিয়ে আনবার জন্য, এবং সৃজনশীল কূটনৈতিক দক্ষতা দিয়ে আমাদের এই এটা অর্জন করতে হবে। ধন্যবাদ ভারতীয় সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, তাদের ইডি যে কাজটি করেছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো রহস্যের জাল বিস্তার হয়েছে, বোঝা খুব কঠিন সে কি নিজেই ধরা দিতে চেয়েছিল কি না, এটাও অনেক পত্রিকায় এসেছে, এবং এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এবং এই সমস্ত মানুষগুলোর পিছনে যারা রাঘব বোয়াল আছেন, সেই রাঘব বোয়ালরা কী করছেন আপনি খুব ভালো করে জানেন, এবং তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে কি না, এবং তারা সে গ্রেপ্তার হলে তাদের সুবিধা হবে না অসুবিধা হবে, দেশে ফিরিয়ে আনলে তাদের সুবিধা হবে না অসুবিধা হবে, কেননা সৈয়দ শামসুল হক আমাদের সব্যসাচী লেখক, তার একটা অসাধারণ লেখা ছিল খেলারাম খেলে যা, এখন খেলারাম না যা কী খেলছে সেটাই দেখার, কী খেলার অপেক্ষায় আছে সেটাও কিন্তু দেখার অপেক্ষায় রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন, আসুন সবাই মিলে
দেশটাকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নেবার জন্য যার যার ভূমিকা সেটি পালন করবার চেষ্টা করি। আবার বলি, আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি বলেছেন, সব হারিয়ে আমি আপনাদের মাঝে, এটাই সত্যি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।